এই দিনগুলির ফজিলত সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বেশ কিছু হাদিস রয়েছে। সবচাইতে প্রসিদ্ধ হাদিস সহি বুখারী মুসলিমে রয়েছে, আবদুল্লাহ বিন আব্বাস রাজি আল্লাহ তালা আনহমা হাদিসটি বর্ণনা করেছেন, মামিন আয়ামিন আল আমালু সালেহ ফিহা আহাব্বু ইলাল্লাহ মিন হাযিহিল আয়াম আল আশর। এমন কোন দিন নেই যেই দিনে নেক আমল, সৎ আমল, আল আমালু সালেহ, নেক আমল আল্লাহর নিকট প্রিয় হতে পারে মিন হাযিহিল আয়াম, এই দিনগুলির তুলনায়। অর্থাৎ আল আশর, এই জিলহজ মাসের প্রথম 10 তারিখ, এ প্রথম 10 দিনের নেক আমল চাইতে অন্য কোন নেক আমল আল্লাহর নিকট প্রিয় হতেই পারে না। অর্থাৎ সবচাইতে প্রিয় আমল আল্লাহ পাকের নিকট এই 10 দিনের নেক আমল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা উল্লেখ করলেন। সাহাবারা মজলিসে ছিলেন, তারা জিজ্ঞাসা করলেন, কালু ইয়া রাসূল আল্লাহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, এমন কি আল্লাহর রাস্তায় জিহাদ করাও এই দিনগুলির নেক আমলের তুলনায় উত্তম হবে না বা আল্লাহর নিকট প্রিয় হবে না? কারণ জিহাদ ফি সাবিলিল্লাহ এমন একটি আমল যে আমলকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি অন্য হাদিসে বলেছেন, জিরওয়াতু সানামিহিল জিহাদ, দিনের চূড়া, দিনের চূড়া, যেমন ষাঁড়ের হ্যাঁ চূড়া আছে, পাহাড়ের চূড়া আছে, হ্যাঁ সবচাইতে উঁচু স্থান তা হচ্ছে কি, জিরওয়াতু সানামিহিল জিহাদ, দিনের সবচাইতে উঁচু স্থান চূড়া হচ্ছে জিহাদ। জন কি সামলাবেন আপনি, আর ক্ষতি করবেন? তাহলে প্রথম শর্ত হচ্ছে তো জিহাদ ফি সাবিলিল্লাহ, শরীয়তে আপন জায়গায় শরীয়তের দিনের শীর্ষ স্থান উঁচু স্থান রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবারা জিজ্ঞাসা করলেন, বললেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, এমন কি আল্লাহর রাস্তায় জিহাদ করেও এই 10 দিনের নেক আমলের চাইতে বেশি নেকি করতে পারবে না, এবং আল্লাহ পাকের নিকট জিহাদ ফি সাবিলিল্লাহও এই 10 দিনের আমলের মতো প্রিয় আমল হতে পারে না, ওর চাইতে বেশি প্রিয় আমল হচ্ছে এই 10 দিনের নেক আমল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 10 দিনের নেক আমলের গুরুত্ব এইভাবে দেখালেন, ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ। তবে নবী করিম সাসন তবে বললেন, ইল্লা রজুলুন খারাজা বি নাফসিহি ওয়া মালিহি ফালাম ইয়ারজি মিন যালিকা বিশাই, তবে এমন ব্যক্তি যেই ব্যক্তি আল্লাহর রাস্তায় জিহাদ ফরজ হয়ে গেছে, তার শর্ত পুরা হয়ে গেছে, আর সত্যি সে শরীয়তে জিহাদে বেরিয়েছে নিজের জান নিয়ে, নিজের মাল নিয়ে, নিজের জীবন নিয়ে বেরিয়েছে, এবং ধন সম্পদ, হ্যাঁ অস্ত্র শস্ত্র যা কিছু লাগে, সম্পদ লাগে নিয়ে বেরিয়েছে, এবং জেহাদের ময়দান থেকে আর ফিরে আসলো না, আল্লাহর রাস্তায় কি হয়ে গেল, শাহাদাত বরণ করলো। যদি আল্লাহর রাস্তায় গিয়ে শহীদ হয়ে যায় তাহলে তার মর্যাদা কোনো আমল দিয়ে পাবে না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এত বড় ফজিলতের কাজ। ইমাম আহমদ রহমতুল্লাহ আলাই এই হাদিসটিকে আরেকটি শব্দ দিয়ে উল্লেখ করেছেন, মামিন আইয়ামিন আজামু ওয়ালা আহাব্বা ইলাল্লাহ, এমন কোন মহান দিন নেই এবং প্রিয় দিন নেই আল্লাহ পাকের নিকট, আল আমালু ফিহিন্না মিন হাযিহিল আইয়ামিল আশার, যেই দিনের আমল এই 10 দিনের আমল চাইতে বেশি মহান হইতে পারে অথবা আল্লাহর নিকট প্রিয় হইতে পারে। ফাআকসিরু ফিহিন্না, সুতরাং এই দিনে তোমরা বেশি বেশি কি করো, ফাআকসিরু ফিহিন্না মিন আত-তাহলিল, বেশি বেশি তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো, আল্লাহর জিকির আজকার করো, তাহলিল মানে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো, ওয়া তাকবীর এবং আল্লাহু আকবার পড়ো, ওয়া তাহমিদ এবং আলহামদুলিল্লাহ পড়ো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই 3টি কথা বলেছেন। দেখুন এই 3টি কথা বলেছেন এবং এর প্রতি আমলও করেছেন, সাহাবায়ে কেরামের প্রতি আমল করেছেন, এই জন্য এই দিনগুলির তাকবীর হচ্ছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। দেখলেন এতে আল্লাহু আকবার, আল্লাহু আকবার তাকবীর হইল, লা ইলাহা ইল্লাল্লাহ তাহলিল হলো, আর ওয়ালিল্লাহিল হামদ, হ্যাঁ আল্লাহর জন্য সমস্ত প্রশংসা হামদ হয়ে গেল। এই হাদিসের ওপর আমল এইভাবে হয় আপনার, এর মানে এই নয় যে মানে জিকিরের যে সব বিদাতি অনুষ্ঠান হয়ে থাকে ভারত বাংলাদেশে সেই জিকিরকে উদ্দেশ্য করার হয়নি, সুন্নতি জিকির আমাদের দেশের মানুষরা ছেড়ে দিচ্ছে, আর যারা জিকির করে তারা বিদাতি জিকির করে, আর যারা করে না তারা কিছুই করে না, দুই ভাগে বিভক্ত হয়ে গেছে। কিছু লোকেরা সুন্নত ছেড়ে দিয়েছে জিকিরের ক্ষেত্রে, ও জিকিরই করে না, বিদাতিও করে না, সুন্নতিও করে না, এই একটি ভুল।
আর কিছু লোকেরা জিকির করে কিন্তু সেই জিকির কোনো কাজে আসে না, কারণ সেই জিকির বিদাতি জিকির, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিকির করে না। মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন, কেউ যদি আমল করে জিকির আজকার করে কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা অনুযায়ী না হয় তাহলে সেটি প্রত্যাখ্যাত। সুতরাং এইসব জিকির মারদুদ, প্রত্যাখ্যাত, আল্লাহ পাকের দরবারে কবুল হবে না, বরং এর পরিণাম জাহান্নাম হবে। কুল্লু বিদাতিন দলালা কুল্লু দলালাতিন ফিন্নার, সম্মিলিত জিকির, চিৎকার করে জিকির, তারপর অসম্পূর্ণ বাক্য দিয়ে জিকির, ইল্লাল্লাহর জিকির, আল্লাহ শব্দ দিয়ে শুধু আল্লাহু আল্লাহর জিকির, বা হু হুর জিকির, লতিফার জিকির, আর জিকিরে শরীরকে এই করতে হবে সেই করতে হবে, কলব থেকে এইভাবে ফাস আনফাসের জিকির, হাবসে নাফসের জিকির, সব বিদাতি জিকির, এসব সব বিদাতি জিকির। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরাফার দিন সম্পর্কে বলেছেন, ইবনে হিব্বানে হাদিসটি রয়েছে, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, আফজালুল আইয়ামে ইয়াউমে আরাফা, সমস্ত দিনগুলির সবচাইতে উত্তম দিন, শ্রেষ্ঠ দিন হচ্ছে আরাফার দিন। আরাফার দিন এই ফজিলতগুলি যখন সামনে রাখা যায় একদিকে, আর একদিকে যখন আপনি রাখা এই দিনগুলির রোজা রাখা, বিশেষ করে আরাফার দিনের রোজা হাজি সাহেব ছাড়া অন্যদের জন্য, হাজিদের জন্য নয়, হাজিদের জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত হচ্ছে হাজি সাহেবরা রোজার চাইতে বড় ইবাদত আরাফায় অবস্থান করা এবং সেখানে জোহর আসর একসাথে নামাজ পড়ে নিয়ে দোয়া, জিকির, আজকার, ইবাদত বন্দেগী, আল্লাহকে ডাকা, আল্লাহর সামনে কান্নাকাটি করা, তওবা ইস্তেগফার করা, গুনাহমুক্ত হওয়ার জন্য আল্লাহর কাছে রোনা জারি করা, এই হচ্ছে তাদের উত্তম ইবাদত। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হাজ্জাতুল ওয়াদাই বিদায় হজে ছিলেন তখন তিনি রোজা রাখেননি আরাফার দিনে, এটি হচ্ছে সুন্নাত হাজি সাহেবদের জন্য। যারা হজে যাবেন না, মক্কায় থাক অথবা বাইরে থাক, তাদের জন্য আরাফার দিনে রোজা রাখা বিশেষ করে, আর আরাফা ছাড়াও অন্য অন্য দিনগুলিতে রোজা রাখা যেতে পারে। রোজার বড়ই ফজিলত রয়েছে, তার মধ্যে আরাফার দিনের রোজার একটি হাদিস বলি আপনাদেরকে, মুসলিম শরীফে হাদিসটি রয়েছে, আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেছেন, সিয়ামু ইয়াউমি আরাফা আহতাসিবু আলাল্লাহ আন ইউকাফফিরা সানাতাল লাতী ক্বাবলাহু ওয়াল লাতী বাদাহ। আরাফার দিন রোজা সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আমি আল্লাহর কাছে আশা করি, আহতাসিবু আলাল্লাহ, আল্লাহর কাছে আমি আশা করি যে এই আরাফার একটি রোজা দিয়ে অতীতের এক বছর গুনাহ মাফ হবে আর আগামী বছরের গোনা মাফ হবে, দুই বছরের গোনা মাফ হবে, সাগিরা গোনা ছোট গোনা মাফ হয়ে যাবে। আহলে সুন্নাত ওয়াল জামাত, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, সমস্ত উলামা কিরাম আহলে সুন্নাত, তাদের আকীদা হচ্ছে এই যে যতগুলি ফজিলতের বিষয় রয়েছে, উজু করলে গোনা মাফ হয়, নামাজ পড়লে গোনা মাফ হয়, নামাজ পড়তে মসজিদে পায়ে হেঁটে গেলে কদমে কদমে গোনা মাফ হয়, ইত্যাদি ইত্যাদি বহু ফজিলত রয়েছে, অনেক ইবাদত বন্দীগীর ফজিলত যে রয়েছে, তারপরে রোজা রাখলে অতীতের গোনা মাফ হয়, লাইলাতুল কাদার সবে কাদার করলে অতীতের গুনাহ মাফ হয়, আপনার এইভাবে যেসব ফজিলত রয়েছে, তারাবি পড়লে অতীতের গুনাহ মাফ হয়, এসবের অর্থ কি? ছোট গুনাহ মাফ, সাগিরা গুনাহ মাফ হয়, বড় গুনার জন্য এসব নেক আমলের সাথে, নফল এবাদত বন্দীগীর সাথে অথবা ফরজ এবাদত বন্দীগী হোক, তার ফজিলত রয়েছে, তার সাথে কি করতে হবে? তওবা শর্ত রয়েছে, তওবা মানে সংশোধন করে ফিরে আসা, আপনি গুনাহ মুক্ত হন, প্রতিজ্ঞা করেন যে এইরকম গুণা আর করবো না, তাহলে কবিরা গুণা মাফ হবে, খালিস অন্তর থেকে, তারপর আপনার জীবনটা আমলের ক্ষেত্রে উন্নত হোক, সুন্দর হোক, দেখা যাক যে সত্যি আপনি নেক হয়েছেন, ভালো মানুষ হয়েছেন, আপনার কথাবার্তায় চলা ফিরাই আচার আচরণে বোঝা যাচ্ছে না লোকটি সংশোধন হয়েছে, এটি হচ্ছে ভালো লক্ষণ যে আপনার তওবা হয়েছে আল্লাহর দরবারে। আর যদি কেউ মুখে বলে যে আমি তওবা করে নিয়েছি কিন্তু তার এখনো নামাজে ত্রুটি, এখনো অশ্লীল কথা, এখনো অশ্লীল দৃশ্য দেখে, অশ্লীল ছবি দেখে, এখনো পাপ করতে থাকে, তাহলে তার তওবা হয়নি, সে মিথ্যুক এই ক্ষেত্রে, আল্লাহর সাথে সে সত্যবাদী নয়। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন আরাফা রোজা সম্পর্কে, যে দুই বছরের ছোট গোনা মাফ হয়ে যাবে, বড় গোনার জন্য তওবা করলে তার সাথে আশা করা যায় যে মাফ হয়ে যাবে। ওলামা ইকরামরা এই জন্য বলছে ওয়ুরুজাল কাবায়ের, আল্লাহর কাছে আশা করা যায় যে নেক আমলগুলির সাথে আরাফার দিন রোজার সাথে যদি আল্লাহর কাছে তওবা করে তো কাবিরা গোনা মাফ হয়ে যাওয়ারও আশা রয়েছে, মাফ হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। বলছিলাম যে এই আরাফার দিন ছাড়াও এক তারিখ থেকে শুরু করে 8 তারিখ, 9 তারিখ পর্যন্ত রোজা, 10 তারিখে শুধু না, কোরবানির দিনে রোজা রাখা
দুই ঈদের দিন, ঈদুল ফিতর ঈদুল আজহার দিনে রোজা রাখা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি নিষেধ করেছেন। তো এই 9 দিনের রোজা, এই সম্পর্কে মুসনাদ আহমদ একটি হাদিস রয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোন এক বিবি রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াসুমু তিসআ জিলহিজ্জা, জিলহজ মাসের 9 দিন রোজা রাখতেন। তিসআ শব্দ এসছে, তিসআ মানে 9 হয়, এর কেউ কেউ অর্থ করেছেন যে নবম জিলহজ, অর্থাৎ জিলহজ মাসের 9 তারিখ, যদিও নবমের আরবি হচ্ছে তা আছে তিসা নয়, তারপরেও আমরা বলি 9 তারিখ, 9 বলি। যেমন আজকাল লোকেরা বলে ক্লাস 2 পড়ছে, হ্যাঁ কেউ বলছে সেকেন্ডে, কেউ 2 বলছে, 2 পড়ছে কি, কিন্তু চলছে। তো এইরকম হতে পারে যে 9 বলে নবম উদ্দেশ্য করা হয়েছে যে শুধু আরাফার দিনে রোজা রেখেছেন, আর এরও সম্ভাবনা রয়েছে যে 9 দিন রোজা রাখার কথা এখানে বলা হয়েছে। সুতরাং 9 দিনে রোজা রাখা যায়, বিশেষ করে এই দিনগুলি যেখানে অত্যন্ত ফজিলতের দিন, আর রোজা নফল রোজার বড়ই ফজিলত রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খুব প্রসিদ্ধ হাদিস, মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ, কেউ আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহর রাহে যদি একদিন রোজা রাখে, একদিন রোজা রাখে। আজকাল বিশেষ করে শীতকাল, এই জামানায় রোজা রাখা খুব সহজ, খুব সহজ। আপনি টের পাবেন না যে রোজা রাখলেন, কিন্তু আপনার ইবাদত হচ্ছে। আর কেমন ইবাদত, একদিন যদি রোজা রাখেন আল্লাহর রাস্তায়, একটি নফল রোজা, বাদ আল্লাহ বাইনাহু ওয়া বাইনান নার সাবঈনা খারিফান, তার মাঝে এবং জাহান্নামের মাঝে আল্লাহ পাক রব্বুল আলামিন 70 বছরের দূরত্ব করে দেবেন। সুবহানাল্লাহ, 70 বছরের দূরে জাহান্নাম থাকবে, জাহান্নাম থেকে সে হাশরের মাঠে বিচার দিবসে 70 বছরের দূরত্ব থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের জাহান্নাম থেকে পরিত্রাণ দান করেন, আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন।